বাপ রে বাপ আস্তে 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 একটু দম নিয়ে ভিডিওটা কর এ তো যে কোনো মুহূর্তে তোর হার্ট অ্যাটাক হয়ে যাবে নিজের কথা নাইভাবে ভাবিস বাচ্চা দুটোর কথা ভাব তুই ফুটে গেলে কি হবে হ্যাঁ কারণ যেভাবে এমনিতেই তুই রোজ মানে পরের মৃত্যু কামনা করে বেরাস তো সেই হিসেবে তারপর পরে অন্যরা যখন আবার অন্যের মৃত্যু কামনা করে সেখানে লাভ রিয়াক দিস মানে পরের মৃত্যু কামনা করিস তাতে সম্মতি দিস তো ভগবানের কাছে এমনিতেই বলে কথাতে যে পরের জন্য গাড্ডা খুললে নাকি নিজেকে সেই গাড্ডায় পড়তে হয় সেই জন্য বললাম আর কি তোর কথা শুনে তোর ভিডিও দেখে তোকে সেই জন্য বলছি এটা আবার ভাবিস না আমি কারোর মৃত্যু কামনা করছি তওবা তবা তবা আমিও ছেলের মা কখনো কেউ মৃত্যু কামনা করে তাই না সেই জন্য তো ভেবে করতে হয় ভেবে চিনতে বলতে হয় তুই করছিস তোকে ক্লিয়ার করে দিচ্ছি তাই না তোর কথাগুলো শুনলে না হাসি লাগে বুঝলি তুই সত্যি বিশ্বাস কর তোকে নিয়ে খিল্লি ওরাতে আমার এত ভালো লাগে না তুই জাস্ট খিল্লির পাত্র তুই জাস্ট হাসির পাত্র কারণ পাত্র বললে ভুল হবে তুই পাত্রী হাসির পাত্রী তুই খিল্লির পাত্রী তো দলের যিনি গুরুমা তিনিই তো তোকে সেই এ হাতে নিয়ে এরকম করে বলের মতো খেলা করে কি দারুল লাগে তাই না তুই না ঘরকা না ঘাটকা এবার তুই যখন অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বলছিস আইমিন সুতোপাকে নিয়ে সঞ্জয় তাকে নিয়ে বিশ্বাস কর এত হাসি পায় কি বলবো তুই আবার অন্যের বাচ্চার কথা নিয়ে বলছিস অন্যের বাচ্চার কথা তুই তো অন্যের বাচ্চার মৃত্যু কামনা করিস ভুলে গেলি সুতোপার বাচ্চাকে মানে সুতোপার এখনো সন্তান জন্মই নেয়নি যাতে জন্ম না নিতে পারে জন্মাবে জন্মাবে আমার নিজের বলতে খারাপ লাগছে কথাটা মনে আছে তোর প্রথম কী বলেছিলি সুতোপাকে খুঁচিয়ে 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 কি তোর নিঃশ্বাসে বিষ আছে যে যার গায়ে পড়বে সে জ্বলে যাবে ধ্বংস হয়ে যাবে যার কোনো বাচ্চা কোনো বড় কোনো গুরুজন যেই থাকুক না কেন সব ধ্বংস হয়ে যাবে তখন সুতোপা বলেছিল তোর মায়ের কথা মনে আছে মনে আছে তারপর কী বলেছিলিস মনে আছে তারপর সুতোপা কি কী বলেছিল সেটা নিয়ে কাঁদে বসে দিয়েছিলি কিন্তু তার আগেরগুলো দেখ আমাকে বললে আমি বলবো কারোর বাচ্চাকে নিয়ে বলা উচিত নয় কিন্তু তুই যে সন্তান এখন গর্ভেই এলো না সুতপা মা হতে পারবে কিনা এখনও সে নিজেও ডিক্লেয়ার করেনি তো তার আগেই তুই কীরকম ধরনের মা দেখ অথচ ভগবান তোর কোলে দু দুটো একবারে মানে কি বলবো দু দুটো মানে ভগবান দু দুটো কৃষ্ণ দিয়ে দিয়েছে ছোট্ট সোনাকে দিয়ে দিয়েছে সেই দুটো সন্তান থাকার পরও তোকে পরের সন্তানকে নিয়ে নোংরা কথা বলতে হয় চলো বন্ধুরা এক সেকেন্ড ইন্ট্রোটা দিয়ে নিই বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তুই ভীষণ ভালো আছি কেন থাকবো না বলো তো এই ধরনের কিছু নোংরা মেন্টালিটি মানুষের ভিডিওগুলো চুপচাপ দেখি আর আমি হাসি আমি ভাবি যে কন্টেন্ট না থাকলে যা হয় ওই জন্য ওকে বলছি যে তুই তো অত তো হার্ট অ্যাটাক হয়ে যাবে তুই অত হাঁপ না নিয়ে ভিডিও করছিস কিছু জন এমনি তো ফুলে যাচ্ছিস তার উপর দেখ আমি বলছি না আমি রোগা আমি তো মোটা কালো ছেড়েই দে তুই তোর রূপের ডালি আর একদম টিন টিনে সেই জন্য বলছি এমনিতেই তো হাঁপাচ্ছিস সেই জন্য বলছি যে একটু দম নিয়ে ভিডিও কর কারণ তোর তো এমনিতেই কন্টেন্টের অভাব তোকে তো দিন রাত সুতোপার পাঁচেটে পড়ে থাকতে হয় সুতোপাকে না নিগড়ালে তোর কোনো ভিত্তি নেই বুঝলি তো হ্যাঁ আরেকটা সেকেন্ড একটা কথা বলি তুই কী যেন বলেছিলিস কণিকা উজ্জ্বল ওদের তুই খুব ভালোবাসিস তাই তো দেখ তোর বুকে পাটা নেই তোর সিদ্ধারা সোদা নেই তোর মেরুদণ্ডের কোনো জোর নেই আবারও বলছি অ্যাগেন যদি না হো যদি থাকতো তাহলে তোর দলের লোক তোর চরিত্রকে একদম ধোয়া বানে ধুয়ে দিলো পুরো ঝেঁড়ে কেচে মুগুর দিয়ে পিটিয়ে সেই সার্ফ সোডা দিয়ে ফুটিয়ে মুগুর দিয়ে মেরে মেরে আবার জল দিয়ে ধুয়ে পা দিয়ে থেঁতলে তোর চরিত্রটাকে মেলে দিল কটকটে রোদে তাও তোর ক্ষমতা হলো না তোকে ভিডিও ডিলিট করতে হলো কিছু কিছু ক্ষেত্রে মেয়েদেরকে নিজেদের চরিত্রকে না নিজেদেরকে খোলা খাতার মতো সকলের সামনে খুলে দিতে হয় কেন বলতো যে আমি সাঁতছ খোলা খাতাটা যাতে সব মানুষ পড়তে পারে যে আমি একদম পরিষ্কার স্বচ্ছ কিন্তু তুই নিজেকে এক্সপ্লেন করতে পারলি না তুই নিজেকে লোকের কাছে খুলে দিতে পারলি না অথচ তুই সুতোপা সঞ্জয় দা সঞ্জয়দার বউ মানে তুই কাকে ছেড়েছিস তুই কাউকে ছাড়িসি এটা তো তোর খেলা কেন না যেন তেন প্রকার তোর টাকা চাই বুঝতে পেরেছিস মানে তুই টাকা ইনকামের জন্য মানে কি বলবো হাদসেবি দাদা যে খুশি তুই যা খুশি তুই করতে পারিস তোর পয়সা চাই কিন্তু কোন ভাবে কামাচ্ছিস ভাবে কামাচ্ছিস সেটা তোর কাছে বড় কথা নয় তাই না এই খেলটা তো তোর পুরনো খেল আর আমি তো সেই খেলের প্রত্যক্ষদর্শী সঙ্গী সাথী ছিলাম তাই না আমি সব জানি দেখ আমি অন্যদের মতো তোকে ব্ল্যাকমেল করব না একদম করব না আমি ব্ল্যাকমেল পছন্দই করি না ভাই আমি আমাদের দেশের নাগরিক ভারতের নাগরিক আমি আইনের পথে চলবো আমি তো তোকে বলেছিলাম যে আইনি পেপারে স্ট্যাম্প দিয়ে তুই আমাকে চ্যালেঞ্জ কর যে তোমার কাছে যদি সত্যি কিছু থাকে তুমি দেখিয়ে দাও তুমি বলো আইনি মতে কিন্তু আইনের বাইরে আমি এক পা চলব না তোকে আমি বলেছিলাম কারণ আমি আইনকে রেসপেক্ট করি বুঝতে পেরেছিস তো সেই হিসেবে আমি তাহলে দেখিয়ে দিতাম তুই কণিকাকে উজ্জ্বলকে ওদের ফ্যামিলিকে কতটা ভালোবাসিস আর তুই কতটা নিজেকে ভালোবাসিস নিজের চ্যানেলকে ভালোবাসিস এবং নিজের চ্যানেলের জন্য তুই যা খুশি করতে পারিস যাকে খুশি কামড় মারতে পারিস যাকে খুশি ছবল মারতে পারিস এইবার আসি পরের কথায় তুই কি বললি যে সঞ্জয় দা তোকে বলেছিল খালি বিছানায় হাত বোলাবার কথা এক্স্যাক্টলি দা তোকে খালি বিছানায় হাত বোলাবার কথা বলেছিল সেই ভিডিওটা আমার কাছে আছে কি ক্ষেত্রে বলেছিল সাত দিন তোর হাজব্যান্ড নাকি বাড়িতে থাকে না তুই তোর ব্লগ চ্যানেলে বলেছিলিস সেটাকে ব্লগ চ্যানেল থেকে দেখ তুই ব্লগার তুই নিজে বলেছিস তোর হাজব্যান্ড সপ্তাহে শনিবার আছে রবিবার যায় এবার ভিডিও টু ভিডিও মানুষ ভিডিও করে কোনো ব্লগিং চ্যানেল থেকে একজন ব্লগারের কথা নিয়ে সে মানুষ বলতেই পারে কারণ সে ব্লগার তুই তোর জীবনীটা পুরোপুরিভাবে খোলা খাতার মতো মানুষকে দেখিয়ে দিচ্ছিস আজ দাদা কতদিন থাকেন কতদিন থাকেন না কবে আসেন সেই ব্যাপারটা নিয়ে তোকে বলেছিল যে সাত দিন তুই খালি বিছানায় হাত বলে আস মানে কিসের জন্য বলেছিল খালি বিছানায় হাত বোলাবি কেন বলেছিল খালি বিছানায় হাত বোলাবি বলেছিল ওটা দাদার কারণে দাদা বাইরে থাকেন বলে আর তুই পাবলিককে পড়তে দিলে কি তোর সন্তানদের নিয়ে বলেছে না সঞ্জয় তো সন্তানদের নিয়ে বলেনি তোর যদি ক্ষমতা থাকে তুই সেই জায়গাটা ক্লিয়ার কর আমি তোকে ওপেন চ্যালেঞ্জ করছি সেই জায়গাটা তুই ক্লিয়ার করে লোককে বল বোঝা যে তুই কি বলেছিলিস আর তার পারপাসে তোকে সঞ্জয় দা কী বলেছিল সঞ্জয় দা বলেনি তুই বারবার না 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 আমি তো ব্ল্যাকমেল করি না আমি তো নিজে মুখে কিছু বলবো না আইনি চ্যালেঞ্জ দিলাম তোকে তুই বল তুই কি বলেছিস কেন বলেছিস সত্যি কি সঞ্জয় দা তোর পিছনে লাগতো নাকি তুই সঞ্জয় দার পিছনে লাগতিস এটাও তোকে আমি চ্যালেঞ্জ দিলাম তুই আমাকে আইনি মতে তুই আমাকে চ্যালেঞ্জ কর আমি তবে সেগুলো পাবলিককে দেখাবো তোর পাবলিকদের কাছেও তো ক্লিয়ার হওয়া দরকার যে তুই ভিডিও সাথে কত দূর যেতে পারিস আর সত্যি কি সঞ্জয় দা তোকে কামড়টা আগে দিয়েছিল নাকি তুই কামড় দিয়েছিলিস দেখ একটা কথা আমি ভিডিও সাথে বলে দিতে পারি কারণ তোর সেই ভিডিওটা আমার কাছে ডাউনলোড আছে তুই সেই ভিডিওটাতে বলেছিস অবভিয়াসলি এখন সেটা তোর কাছে প্রাইভেট আছে সেই ভিডিওটাতে তুই বলেছিলিস যে সঞ্জয় দা নাকি সঞ্জয়দার ওয়াইফকে ওই নোংরা জায়গায় বসিয়ে দিয়ে আসে আর সেটার ফল হচ্ছে বাচ্চাটার বলেছিলিস তুই বলেছিলিস আমি কি করে জানতে পেরেছিলাম একটুখানি ভেবে বল আমাকে কে বলেছিল ভিডিওতে বলতে একটু ভেবে বল দেখ আমি বলছি না তুই বলেছিলিস কিন্তু একটু ভেবে বলতো আর যদি তোর বুকে পাটা থেকে দেখে আমাকে একটু আইনি চ্যালেঞ্জ করতো প্লিজ একটু আইনি চ্যালেঞ্জ কর আইনি মতে স্ট্যাম্প পেপারে সাইন করে তুই আমাকে পাঠা আমিও সেখানে সাইন করে জমা দিয়ে দেবো তারপর আমি পুরোপুরিভাবে সমস্ত কিছু পাট পাট ক্লিয়ার করবো বিশ্বাস কর আমার চ্যানেলটাও গ্রো হয়ে যাবে কারণ কেন তুই আবার ভাবিস না তোকে বিক্রি করে না না তোর কোনো দামই নেই কোনো দাম নেই কারণ একটা মহিলা যার কেবলমাত্র নিজের চরিত্রটাকে পরিষ্কার করার জন্য নিজের কাছে কোনো ওয়ার্ড থাকে না কোনো সেন্টেন্স থাকে না যে আইনি মতে নিজেকে সকলের কাছে প্রুফ করতে পারে না যে বলে যে আমার চরিত্রে যে কাদা দেয় বলে যাক বলে যাক বলে যাক না কক্ষণ না আমি যদি পরিষ্কার হই সেটা ক্লিয়ার করার দায়িত্ব আমার আমার নামে যদি কেউ প্রুফ দেখায় সেই প্রুফটাকে কতটা সত্যি কতটা মিথ্যে সেটাকে বাঞ্চাল করার দায়িত্ব আমার সকলের কাছে ক্লিয়ার করার দায়িত্ব আমার সেটা আমি দায়বদ্ধতার জন্য কিন্তু তোর তো ক্ষমতা নেই ওই জন্য বলেছিলাম ডাল কুচ কালা হয় পুরো ডালই কালা হয় তাই না তোর তো এগুলো পুরনো অভ্যাস পুরনো অভ্যাস পরের মা বাবাকে তোলা না করে না টিনার মা টিনার বাবা টিনার সুতো কথা হয় ঠিক আছে বাদ দিলাম সঞ্জোতার কথা বাদ দিলাম টিনার মা বাবা তোকে কটা কথা বলতে এসেছিলো টিনার ঠাম্মি তোকে কটা কথা বলতে এসেছিলো তুই তো টিনার ঠাম্মিকেও চরিত্রহীনা বলেছিস তাকেও তো তুই অন্য পুরুষের সাথে শুয়ে দিয়েছিস মনে পড়ছে টিনার বাবা মা তা বা তোকে কোনো কখনো কোনো কথা বলতে এসেছিলো তাহলে তো কাউকেই বলেনি আমি তোর কথা বলছি তোকে কেন টিনার মায়ের চরিত্র কলঙ্ক লাগাতে হলো টিনার বাবাকে নিয়ে নোংরা কথা কেন বলতে হলো মন্দিরা সোমনাথের মধ্যে হচ্ছিল মন্দিরার মাকে তুই কম কথা বলেছিস বলেছিস এখন তুই মন্দিরাকে ভালোবাসিস ভালোবাসিস না কেন তোদের দলের বিপক্ষে কারণ মন্দিরের সাথে শুধুবার প্যাচাপ হয়ে গেছে এর জন্য তোদের এখন ফাটছে আর মন্দিরাকে ভালোবাসতে পারছিস না পারবি না তো কারণ তোরা দলের জন্য তোরা ফিওর স্বার্থে তোদের ভালোবাসা হচ্ছে মুরগি পোষা বলেছিলাম না যেদিনকে বাড়িতে রান্নার কিছু থাকবে না সেদিনকে কেটে খেয়ে ফেলবি নাহলে দেখ না এই কিমা তোকে কত কি বলেছিল এই দাল্লি তোকে কত কি বলেছিল তোর মায়ের সঙ্গে অন্য পুরুষের শুয়ে তোকে জন্ম দিয়ে দিয়েছিল তোর সাথে অন্য পুরুষকে তুই দাদা ঘরে থাকে না বলে ছদিন অন্য পুরুষকে ঢুকিয়ে অন্য কিছুর মাধ্যমে বাচ্চাগুলোকে নিয়ে নোংরা কথা বলেছিল মনে পড়ছে তোর মনে পড়ছে আজকে দেখ সেই কিমাকে তুই করে রং করে ছাড়ছিস পাগুলোকে দিন রাত পা চেটে যাচ্ছিস কিমা কি বললো তার জন্য ভয়ে কিমা একবার মুখ খুলেছিল ভয়ে তোকে ভিডিও ডিলিট করে দিতে হলো তুই চুপ কর প্লিজ তোর বুকের পাটা কি তুই কত মেরুদণ্ডী তোকে আমরা সব জেনে নিয়েছি পাবলিক ওই তোর কাছে যে কটা যায় একদম সেম ক্যাটাগরি তোর ক্যাটাগরি না হলে তোর মতো মহিলাকে কেউ কখনও সাপোর্ট করে রে তাই না কেন মনে পড়ে না এই সঞ্জয় দাকেই তো বলেছিলিস যে যে ভুল করে স্বীকার করে সে তো দাদা হয় আমি সকলকে ভালোবাসি কেউ যদি ভুল করে স্বীকার করে তাই বুঝি স্বীকার তো করেছিলিস হঠাৎ করে সঞ্জয় দাদা থেকে আবার গাধা হয়ে গেল কেন তো আবার দেখলাম তুই মরণ কামনা করছিস সঞ্জয় দাঁড় পার মরণ কামনা করছিস কি ব্যাপার রে কী ব্যাপার হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে ও সরি মরণ কামনা তো তোর আবার পুরোনো খেলা তাই না তোকে তো আবার এইভাবে খেতে হয় কী অবস্থা হ্যাঁ 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 তুই তো শিক্ষিতা। শিক্ষিতা না হয় ফলস ইয়ে মানে না হয় কি বলে ওগুলোকে প্রোগ্রেস রিপোর্ট মানে হচ্ছে সার্টিফিকেট এই সমস্ত কিছু যা যা দেখিয়েছিল তারপর তোর যা যা মানে আই মিন ও যা যা বলেছে সবই হচ্ছে ঢপ মিথ্যে কিন্তু তোর কী কাজে লাগলো শিক্ষা তুই তো সুতোপাত থেকে অনেক গুণ শিক্ষিতা অনেক সুন্দরই সুতোপাতো ডাইনি রাক্ষসী ঘোড়ার মতো দেখতে এই সব তাই তো তোর কীরকম কি অবস্থা হ্যাঁ আমি খালি ভাবি তুই শিক্ষিত হয়ে কি করলি সুতোপানা হয় কিচ্ছু দানে সুতোপানা হয় ফালতু বকে ও ওনা হয় চরিত্রহীনা এইসব ডাইনিং কলম কিনি কিচ্ছু হলো না হ্যাঁ তুই কি করতে পারলি আমাকে একটুখানি বলবি বল না তোকে কী করতে হয়েছিল সুতোপার বরকে যে দাদা কোনো দিন মুখের উপর এসে তোকে একটা কথাও বলে না তাকে তোকে গাধা বলতে হয়েছিল তাকে তোকে নোংরা কথা বলতে হয়েছিল তাকে তোকে শাড়ি পরাতে হয়েছিল চুরি পরিয়ে দিতে হয়েছিল এইসব পরিয়েছিলিস মনে আছে কত নোংরা নোংরা কথা বলতিস দাদাকে নিয়ে কি অবস্থা সত্যি বলছি বিশ্বাস কর তোর হাজব্যান্ড মানে দাদার সঙ্গে দেখা করে আমার একটা কথা বলার খুব ইচ্ছা ছিল দাদা আপনি কেউকে ওকে খেতে পড়তেও পয়সা দেন না মানে খাবার দাবারেরও কিচ্ছু পয়সা দেন না প্লিজ দাদা এবার একটু টাকা পয়সা দিতে থাকুন না হলে এ তো দিনের পর দিন পরপুরুষকেও ছাড়ছে না স্বাভাবিক দেখ সুতোপার বর মানে আমি তো আমার চোখে তো দাদাই থাকবে আমি নিশ্চয়ই দুটো নোংরা কথা বলবো না তাই না তবে জানিস তো সঙ্গ দোষ যে কতটা খারাপ আমার থেকে ভালো কেউ জানে না বিশ্বাস কর ওই যে দুটো মাস বা ছটা মাস না কিনা কটা মাস ছিলাম সংস্পর্শে এত খারাপ হয়েছিলাম না আমি নিজে ওই পিরিয়ডগুলো ভাবলে না জাস্ট আমার মনে হয় অ্যাকচুয়ালি ওইটাকেই বোধ বলে ব্ল্যাক চ্যাপ্টার আমি মনে করতে চাই না আমি পুরো ভুলে যেতে চাই পুরো চ্যাপ্টারটা চেষ্টা করি বলার সিরিয়াসলি বলছি তুই কার তুই তো কারণ অন্যস তুই তো কারণ অন্য দিনের শেষে তুই নিজেকেই বিক্রি করে ফেলেছিস পাবলিক তোর চরিত্র নিয়ে নোংরা কথা বলে তাহলে তুই কোথাকার রইলি তুই না ঘরকা না ঘাটকা বুঝতে পেরেছিস যারা তো চরিত্রকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছিল আজকে তুই সেই তাদেরকে আমি তো পেরেছিলাম দাকে তবুও সঞ্জয় দা যে সময় আমাকে বলেছিল অবভিয়াসলি আমি আবারও বলছি আমি সঞ্জয় দাকে কাটতাম লেজে পা দিতাম ভাই পরিষ্কার কথা সাপের লেজে পা দিলে সাপ তোর ছোবল মারবি দুবার ফোঁস করবে তিনবার ছবল মারবে আমি তো ইচ্ছা করে সঞ্জয় দার ছবল খেতাম ইচ্ছাকৃতভাবে আবারও বলছি আমি সঞ্জয়তাকে কম অপমান করিনি তার বা বউকে নিয়ে তার মাকে নিয়ে কম খারাপ কথা বলিনি আমি দুদিন হলেও তিন দিন হলেও ভিডিও করে বলেছিলাম সঞ্জয়দা তো আমাকে আগে এসব কথা বলতে যায়নি আমি কেন বলেছিলাম সঞ্জয় আমাকে বলতেই পারে কিন্তু তুই কি করেছিলিস তুই তো প্রথম শুরু করেছিলিস তুই সঞ্জয়দার মাকে ছেড়েছিলিস সঞ্জয়দার সঞ্জয় তার জন্ম পরিচয় নিয়ে বলতে ছেড়েছিলিস তোর একবারও মনে হয়নি একবারও মুখে তো আমি দিদি বলতাম তোর একবারও মনে হয়নি যে তুই আমার থেকে এক বছর হলেও তো বড় তোর মনে হয়নি যে না আমিও ভুল করছি এবং আমার থেকে যে ছোটো তাদেরকেও আমি শেখাচ্ছি বা আমার বান্ধবীদেরকেও আমি শেখাচ্ছি আমার সঙ্গে যারা থাকে তাদেরকেও আমি ভুলটা শেখাচ্ছি উচিত নয় এভাবে রোজগার করা উচিত নয় অসৎ পথে ইনকাম করা তোর মনে হয়নি আজও তো যারা নোংরা নোংরা গাল দিয়ে ভিডিও করা তাদের তুই কমিউনিটি দিস আর আমাকে দেখ তোর থেকে আমাদের কত ফারাক দেখেছিস কত ফারাক দেখেছিস এটাই ফারাক তোকে দুটো পয়সার জন্য এর পায়ে ধরতে হয় ওর পায়ে ধরতে হয় তুই তো জয়শ্রীকেও তেল দিতে ছাড়িস নি তুই জয়শ্রীকে পর্যন্ত গাল দিয়েছিলিস তুই জয়শ্রীর হাজব্যান্ডের নিয়ে কথা বলেছিলিস তুই জয়শ্রীকে নিয়েও সন্তানদেরকে নিয়েও কথা বলেছিলিস তুই কাকে নিয়ে বলতে ছাড়িসনি তুই তো সকল তুই তো জয়শ্রীকেও বলেছিলিস যে দু দুটো স্বামী দু দুটো সন্তান তুই তো জয়শ্রীকে এরকমভাবেও ভিডিও করেছিলিস আজকে তার নাম নিয়ে কথা বলছিস আবার জয়শ্রীকে আবার কমিউনিটি দিতে বলেছিলিস কারণ ওটা তোর টাকার জন্য দরকার তুই তো যাকে মানে বলেছিস তার কাছেই তোকে হাতে পায়ে ধরতে হয়েছে আজকে দেখ তোর অবস্থা দেখ আজকে দাল্লির হাতে পায়ে ধরে তোকে থাকতে হচ্ছে কেন না দাল্লি যদি খাপ খোলে তাহলে জল তো মাথার উপর গড়িয়ে গেছে এবার মনে হয় গঙ্গার মতো বইবে শিবের জটা থেকে নিচের দিকে বইবে সেই ভয়ে তোকে দেখ ভিডিও ডিলিট করতে হচ্ছে আজকে তুই সুতোপাকে নিয়ে আবার বলছিস সিরিয়াসলি বলছি তুই তো কারণ নোষ তুই কার তুই তো কারণ নস তুই শুধু নিজের চ্যানেল গ্রো করতে জানিস নিজের ভালোটুকু বুঝিস আজকে তুই যদি নিজের সন্তানদের নিয়েও ভালো বুঝতিস আজকে তোর মুখের ভাষা এরকম নোংরা হতো তুই লোকের মৃত্যু কামনা করতে পারতিস তুই বাচ্চাদের নিয়ে বলতে পারতিস কখনো বলতে পারতিস না আজকে তোকে দলের হয়ে ভিডিও করতে হচ্ছে বলে তোকে আজকে প্রতিবাদ করতে বসতে হচ্ছে কারণ তোদের ওপর মহল থেকে অর্ডার আসে এই তুমি এই ভিডিওটা করো এই তুমি ওই ভিডিওটা করো এই তুমি ওটা করো আমাকে শেখাতে আসবি না পুরোনো ঘাঁটি আমার কাছে খুলতে আসবি না এগুলো আমার সব মুখস্থ আমি থেকেছি আমি বুঝেছি আমি সব জানি বুঝতে পেরেছিস লজ্জা করে না কোন মুখে বলতে বসিস কোন মুখে তুই ভিডিও করতে বসিস কোন মুখে প্রতিবাদ বলিস তুই প্রতিবাদ বলিস তুই সুতোপাকে বলিস এই করা ওই করা তুই বলতে ছাড়িস তুই বলতে ছাড়িস তোর কি অকাত আছে সুতোপাকে বাদ দিয়ে তুই চার দিন ভিডিও করে দেখাতে পারবি তোর ভিডিওতে ভিউস তুই এক মাস সুতোপাকে না বলে থাকতে পারবি তুই থাকতে পারবি না কারণ তোর কোনো অকাত নেই ইউ আর নাথিং ঠিক আছে তোর কিচ্ছু নেই তোর নিজের কোনো অকাত নেই তোর নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই তোর নিজের কোনো নিজস্বতা বলে কিচ্ছু নেই বুঝতে পেরেছিস ওই আমিও তো করি আমিও তো ব্লগারদেরকে নিয়ে করি বেচুকে নিয়ে করি টিনাকে নিয়ে কথা বলি ব্লগারদের নিয়ে কথা বলি আমার তো কই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বারবার পাট পাট করতে দরকার লাগে না কেন দরকার লাগবে আমার নিজস্ব ক্রিয়েটিভিটি নেই সবসময় একজনকে নিয়ে পড়ে থাকবো কিন্তু তোর দেখ সেই সুতোপার পা জল। আরে সুতোপা তোর অন্যদাত্রী এটা তুই মাথায় রাখ সুতোপা আছে বলে তুই খেতে পারিস এবং মুখে খাবার তুলে দিতে পরিবারের না থাকতো তুই কিচ্ছু তোর কোনো ভিত নেই বালির উপর যদি কোনো বাড়ি দাঁড় করানো হয় জানিস তো বালিটা সরিয়ে দিলেই বাড়িটা দুম হয়ে যায় তোর ঘরটা হচ্ছে সেই রকম মানে তোর চ্যানেলটার ভিতটা হচ্ছে সেইরকম ধরনের বুঝতে পেরেছিস কিচ্ছু না আর রইল পরে কণিকা উজ্জ্বল কণিকা উজ্জ্বলদের কণিকা উজ্জ্বলদের ভালোবাসার মানুষগুলোই তোর কাছে এসেছিল কেন না তুই ওদের পরিবারকে নিয়ে বলতিস বলে কিন্তু সত্যি কি তুই ভালোবেসে বলতিস বললাম না স্ট্যাম্প পেপারে সাইন করে আইনি মতে আমাকে দে আমার কাছে যে কথাগুলো আছে যথেষ্ট আমি তারপর বলবো ব্ল্যাকমেল নয় এতটুকু ব্ল্যাকমেল নয় ব্ল্যাকমেল যদি করতাম তোকে তো অনেক আগেই দিয়ে দিতে পারতাম আমি করেছি না বিশ্বাস কর ওটা তুকে বেছে খাওয়া হবে তো তোকে কী ভিজবো ল্যা তোকে কি বেজবো তোর কোনো দাম আছে নাকি দাম তাদের থাকে জানিস টিনার মতো মেয়েদের দাম থাকে যাকে তোকে দিন নোংরা কথা বলে বিক্রি করতে হয় মন্দিরার মতো মেয়েদেরকে বিক্রি করতে হয় তাদের দাম আছে দেখ মন্দির আজকে রমরম করে সংসার করছে দেখতে পেয়েছিস দেখ টিনার দেখ টিনার অবস্থা দেখ টিনার নিজের দমে ব্লগিং করে নিজে ফ্ল্যাট ভাড়া নিয়ে হলেও থাকছে যখন ক্ষমতা হবে তখন ফ্ল্যাট কিনবে তোর কোনো অকাত আছে তোর কোনো অকাত নেই তোকে লোকের হাতে পায়ে ধরতে হয় লোকের মা বাবাকে গাল দিতে হয় লোকের বাচ্চাকে অন্যের মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসার জন্য ভিডিও করতে হয় দেখতে পেয়েছিস তোকে কোন পথে থাকতে হয় মনে আছে একটা বউ পেটানো ভিডিওকে ভিডিও ভিডিও দিয়েছিলিস বলে তোর কি বলে ইয়ে করে দিয়েছিল ইউটিউব থেকে তোকে এই রকম ধরনের ভিডিও ছাড়তে হয় সিরিয়াসলি তোকে বিক্রি ল্যাক কাণ্ড জীবনে না ওই জন্য বললাম আইনি মতে নিয়ে আসিস আমি আইনের সাহায্যে আইনের কথা মতো তখন আমি প্রুফ দেবো আদারওয়াইজ নয় ওই তো বললাম তোকে বিক্রি করার তো প্রশ্নই ওঠে না চি ম্যাগো সুতোপা সুতোপা আছে বলে তুই আছিস সুতোপা যদি ওয়াইটিতে না থাকতো তুই থাকতিস না তুই থাকতিস না তোর কোনো ভিটি থাকতো না তোর কোনো নামই নেই বলে না নাম নিশান কোনোটাই থাকতো না তো দুটোই মিটিয়ে যেত মানে মিলিয়ে যেত নাম নিশান বুঝতে পেরেছিস তুই তো আর মুখ খুলিস না ডাল্লি ডাল্লি করছিস আজকে ডাল্লির পা চাড়ছিস এই দাল্লিকেও তুই ছেড়েছিস এই ডাল্লিকেও তুই ছাড়িস কারণ এই যে ডাল্লি ডাল্লির ছেলেকে বলেছিলিস না যে গাড়ি চালায় তো বাইক চালায় তো বাকিটা ইতিহাস বলিসনি আজকে ডাল্লির মেয়ের নিয়ে প্রতিবাদ করছিস দাল্লির মেয়েকে নিয়ে তো তুইও কত নোংরা নোংরা কথা বলেছিস আজকে ওই যে তোরা যাকে ঢেপসিতা বলিস তার বাচ্চাটার জন্ম পরিচয় নিয়ে বলিসনি আজকে আবার দিদি হয়ে গেল নাকি নাম নিয়ে বলিস যাই হোক বলিস তার জন্য জন্মপরিচয় নিয়েও বলেছিস তার বরকে নিয়েও বলেছিস প্লিজ তুই চুপ কর বিশ্বাস কর তোর খাতা খুললে না আমার মনে হয় তোর আমি হাল খাতা পুজো করে দিই কিন্তু বিশ্বাস কর তোকে নিয়ে বেশিক্ষণ মুখ লাগাতে চাই না কারণ যার তার মুখ লাগাতে আমার ভালো লাগে না কারণ ভাই আমার তো অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড আছে বাট তবু আমার মনে হয় যে তোকে এই কথাগুলো বলে দেওয়া উচিত সেজন্য তোকে বলে দিলাম অ্যাকচুয়ালি তোর লেভেল হচ্ছে তোর স্ট্যান্ডার্ড হচ্ছে এটা টাকার জন্য একদিন যাদেরকে বলেছিলিস তাদের পা ছাড়তে হচ্ছে বাট আজ আমায় দেখ আমি নিজের কথা বলি নিজের মতো চলি সবার শুনি কিন্তু আমি বলি অ্যাটলিস্ট নিজের কারোর পা ধরে চলতে হয় না কারোর কাছে ভিক্ষে চাইতে হয় না কারোর কাছে কিছু চাইতে হয় না ভগবান না করুক যদি তেমন দিন আসে আলু সিদ্ধ ভাত খাবারও মনের জোর রাখি আমার মনে হয় অ্যাকচুয়ালি মানুষ হয়ে এটাই করা দরকার নাকি কোনো পাপ কাজ করব নাকি কোনো নোংরা কাজ করব তাই না সৎ পথে থাকলে ভগবান আলু সিদ্ধ ভাতটা অবভিয়াসলি জোটাবে আর আমার বাচ্চার জন্য দুধ ভাত এটাই আমি জোর এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি বুঝতে পারলি তো আমার অতিরিক্ত দরকার নেই আমার সন্তান যেন সারা জীবন দুধে ভাতে থাকে এইটুকু ভগবানের কাছে আমি চাই কিন্তু তোর চাওয়াটা এত বড় না যার জন্য তোকে লোককে পায়ে দলিয়ে মলিয়ে লোকের পিন্ডি চটকে তোকে সেই পূরণগুলো করতে হয় আর এই ধরনের মহিলাদের সঙ্গে এই ধরনের মানুষদের সাথে না স্বয়ং ভগবানও থাকে না আমার শুধু চিন্তা হয় এটা যে কার্মা ব্যাক বলে কথা বলে যে বাইট ব্যাক হয় তাই তো কার্মা তো তোর ক্ষেত্রে তোকে কিভাবে কারমা বাইট করবে আমি শুধু সেইটুকু দেখতে চাই কারণ তুই যা ধূর্ত যা ধুরন্ধর তোর নামটা না সার্থক পাবলিক তোকে যেটা দিয়েছে তুই ধূর্ত প্রচণ্ড ধূর্ত তবে হ্যাঁ টিনার বাড়িতে এখন ওই রকমই টুকুটাও খেতে হয় তাদের দেখেছিস তো তুই তো তারও যোগ্য নস চাল হোট তোকে নিয়ে এইটুকুই ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো টাটা আবার দেখো হচ্ছে কালকে পরে ভিডিওতে বাই